তো বন্ধুরা, আমরা হচ্ছে যেহেতু রাসায়নিক সাম্য আমরা যে আমরা যেহেতু তো বন্ধুরা আমরা যেহেতু সাম্যদ্রব্যকের বৈশিষ্ট্য পড়ে ফেলছি, সো আমরা হচ্ছে এখন সেই বৈশিষ্ট্যের উপর বেস করে কয়েকটা প্রবলেম সলভ করব। তো এখানে আমরা প্রবলেম ওয়ান দিছি, এটা হচ্ছে খুবই একদম এলিমেন্টারি লেভেলের একটা জিনিস। সো এখানে আমরা খুব ইজি কিছু মানে ইয়ে দেখবো আর কি, সো ইজি কিছু চেঞ্জ দেখবো একটা সমীকরণের মধ্যে। সো এখানে আমাদের প্রবলেমটা ফার্স্ট একটু খেয়াল করো কী দেওয়া আছে। সো এখানে 375 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচে একটা বিক্রিয়া বলে দেওয়া আছে যে নাইট্রোজেন আর 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া তৈরি করতেছে। তো এই বিক্রিয়াটার কেপি এর মান বলে দেওয়া হচ্ছে 4.3 × 10⁻⁴, এবং এই বিক্রিয়ার ডেল এইচ এটার ভ্যালু হচ্ছে −92 kJ/mol দেওয়া আছে। এখন আমাদের যতগুলো প্রবলেম আসবে সবগুলো প্রবলেম হচ্ছে এইটা রিলেটেড। সো এখন এখানে আমাদের প্রথম প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এই 375 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই, অর্থাৎ আমরা তাপমাত্রা চেঞ্জ করে নেই, তার মানে এখানে কে ডিমেনশনের কোনো পরিবর্তন হবে না। সো এই তাপমাত্রাতে নিচের বিক্রিয়াগুলোর সাম্যদ্রুবক কত, সো আমরা এখন নিচের বিক্রিয়াগুলো একটু দেখবো, তারপর আমরা দেখবো যে এখানে আমরা আসলে কী কী চেঞ্জ করছি। সো খেয়াল করো এইখানে একটু ভালো মতো তাকাও, এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন আছে বাম পাশে, অ্যামোনিয়া আছে ডান পাশে। সো এক নম্বর যে বিক্রিয়াটা আমরা লিখলাম এখানে খেয়াল করো, এখানে সব কিছুই কিন্তু ঠিক আছে, অ্যামোনিয়া এখানে, অ্যামোনিয়া নাইট্রোজেন এখানে, নাইট্রোজেন হাইড্রোজেন এখানে, হাইড্রোজেন সব কিছুই আগের মতো আছে, সহগও আগের মতো আছে, এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 3। চেঞ্জটা কোথায় হইলো? চেঞ্জটা হইলো হচ্ছে আমরা কেবলমাত্র বিক্রিয়াটাকে উল্টায় দিছি, রাইট? তার মানে এখানে এখানে যারা বিক্রিয়ক ছিল তারা হয়ে গেছে উৎপাদ, আর এখানে যারা উৎপাদ ছিল তারা হয়ে গেছে বিক্রিয়ক। সো তার মানে আমরা আমাদের আগের কনসেপ্ট থেকে জানি, আমরা হচ্ছে এটা কয়েকটা ভিডিও আগে আমরা দেখছিলাম যে যদি কোনো একটা বিক্রিয়াকে উল্টায় দেওয়া হয়, অর্থাৎ এই জিনিসটা যদি করা হয় যে একটা বিক্রিয়াকে আমরা উল্টায় দিছি, তাহলে সেই বিক্রিয়ার সাম্যদ্রুবকের মানটাও উল্টায় যায়। অর্থাৎ এইখানে আমরা এটাকে এভাবে বলতে পারবো যে এইখানে যেহেতু এই বিক্রিয়ার সাম্যদ্রুবকের মান দেওয়া আছে 4.3 × 10⁻⁴, তার মানে এই বিক্রিয়ার সাম্যদ্রুবক কেপি প্রাইম সমান সমান হবে হচ্ছে 1/4.3 × 10⁻⁴। বাকিটা আশা করি ক্যালকুলেটারে তোমরা করতে পারবা। এখন আসি সেকেন্ডটাতে। তো সেকেন্ডটাতে কী করা হয়েছে খেয়াল করো, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া, বাম দিকে নাইট্রোজেন হাইড্রোজেন ডান দিকে অ্যামোনিয়া ছিল, এখানেও সেম, বাম দিকে নাইট্রোজেন হাইড্রোজেন এবং ডান দিকে হচ্ছে অ্যামোনিয়া। সো এই যে জিনিসটা, এইখানে চেঞ্জটা কোথায় হলো? এখানে চেঞ্জটা হলো হচ্ছে সহগে। খেয়াল করো এখানে নাইট্রোজেনের সহগ ছিল 1, হাইড্রোজেনের সহগ 3, অ্যামোনিয়ার সহগ 2, এখানে নাইট্রোজেনের সহগ 1/2, হাইড্রোজেনের সহগ 3/2, অ্যামোনিয়ার সহগ হচ্ছে 1। তার মানে এখানে সহগ চেঞ্জ হয়েছে। সো একটু ভালো মতো তাকালে তুমি প্যাটার্নটা লক্ষ্য করতে পারবা যে এখানে আমরা সহগগুলোকে কত দিয়ে গুণ দিছি আসলে। সো এখানে আমরা নাইট্রোজেনের সহগ ছিল 1, এটা হয়ে গেছে 1/2, এটা ছিল 3, এটা হয়ে গেছে হচ্ছে 3/2, অর্থাৎ আমরা এখানে আসলে প্রতিটা সহগকে আমরা 1/2 দিয়ে গুণ দিছি। তার মানে আমরা যদি ওই জিনিসটা আবার লক্ষ্য করি যে কোনো একটা বিক্রিয়াকে যদি আমরা একটা নির্দিষ্ট সহগ দিয়ে গুণ দেই, যেমন ধরো এখানে যদি আমরা n দিয়ে গুণ দেই, তাহলে সেই বিক্রিয়ার সাম্যদ্রুবকের মানের কেমন পরিবর্তন হয়, সেই বিক্রিয়ার সাম্যদ্রুবকের মানও ওই n পাওয়ার হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমরা সেম কাজটাই করব, এখানে আমরা বলবো যে এইখানে যে কেপি প্রাইমটা পাওয়া যাবে সেই কেপি প্রাইম সমান সমান হবে হচ্ছে আগের যে কেপি, অর্থাৎ 4.3 × 10⁻⁴, এই কেপি এর পাওয়ারটা হয়ে যাবে হচ্ছে আমাদের সেই সহগ যেটা দিয়ে আমরা গুণ দিছি, অর্থাৎ আমরা 1/2 দিয়ে গুণ দিছি। সো এখানে আমাদের এটা 1/2 হয়ে যাবে। সো এই গেল হচ্ছে খুবই সাদামাটা একটা জিনিস। এরপরের ভিডিওতে আমরা আরেকটু ক্রিটিক্যাল প্রবলেমের দিকে আগানো শুরু করবো, সে যেখানে অনেকগুলো জিনিসপত্র একসাথে মিক্স আপ অবস্থায় থাকবে। সো চলো আমরা হচ্ছে পরের প্রবলেমটা দেখে ফেলি।